জননেত্রী শেখ হাসিনার বিচারের জন্য এখানে আদালত বসানো হয়েছিল। এইভাবে সংসদ চত্বরকে কলঙ্কিত করা হয়েছিল। 1988 সালে প্রধান দলগুলো বিহীন একটি নির্বাচন করে তখন আসম রব সাহেবকে গৃহপালিত বিরোধী দলীয় নেতা বানানো হয়েছিল। বাংলাদেশে গণতন্ত্রের পথ চলা, সংসদের পথ চলা বারবার হোঁচট খেয়েছে। 1975-এ বঙ্গবন্ধুকে হত্যা করার পর সংসদ বাতিল করা হয়েছিল এবং সংসদীয় গণতন্ত্র বাতিল করে তখন সামরিক তন্ত্র চালু করা হয়েছিল এবং তৎপরবর্তীতে জিয়াউর রহমান 1979 সালে সংসদ নির্বাচনের পর প্রকৃতপক্ষে গণতন্ত্র নয় মার্শাল ডেমোক্রেসি চালু করেছিল এবং 1979 সালে সংসদ নির্বাচনের পর যেই ব্যক্তি বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, যে ব্যক্তি পাকিস্তান প্রতিনিধি দলের ডেপুটি লিডার হিসাবে জাতিসংঘে গিয়ে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে, বক্তব্য রেখেছে যে বাংলাদেশে পূর্ব বাংলায় কিংবা তৎকালীন পূর্ব পাকিস্তানে কোনো গণহত্যা হচ্ছে না, ভারতীয় চররা ভারতের দোসররা কিছু গণ্ডগোল করছে মাত্র, এই বক্তব্য রেখেছিল শাহ আজিজুর রহমান। তাকে সংসদ নেতা প্রধানমন্ত্রী বানানো হয়েছিল। মাননীয় স্পিকার, বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে 1988 সালে প্রধান দলগুলো বিহীন একটি নির্বাচন করে তখন আসম রব সাহেবকে গৃহপালিত বিরোধী দলীয় নেতা বানানো হয়েছিল, সংসদকে হাস্যকর স্থানে পরিণত করা হয়েছিল। মাননীয় স্পিকার, 1996 সালে 15 ফেব্রুয়ারি বেগম খালেদা জিয়া ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে নির্বাচন করে তখন বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি কর্নেল রশিদকে বিরোধী দলীয় নেতা বানিয়ে সংসদকে কলঙ্কিত করেছিল। মাননীয় স্পিকার, সংসদে এই সংসদে বিভিন্ন সময় বিএনপি দলীয় সংসদ সদস্যরা যেভাবে অসভ্য ভাষায় গালাগালি, অসংসদীয় ভাষা ব্যবহার করেছে এবং সংসদে যেভাবে আপনার মাইক ছিঁড়েছে, যেভাবে টেবিলের আপনার বইপত্র খাতাপত্র ছেঁড়াছিঁড়ি করেছে, ছুঁড়েছে, এতেও সংসদের মান মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে। মাননীয় স্পিকার, সবচেয়ে দুঃখজনক হল 2007 সালে সংসদ, এই সংসদে সংসদের স্পিকারের বাসভবন, চিফ অফের বাসভবনকে কারাগারে রূপান্তর করা হয়েছিল। মাননীয় স্পিকার, এবং এই সংসদে সংসদের সংসদ নেতা হিসেবে যিনি দায়িত্ব পালন করেছেন, সংসদের বিরোধী দলীয় নেতা হিসেবে যিনি দায়িত্ব পালন করেছেন এবং এবং প্রধানমন্ত্রী হিসেবে যিনি দায়িত্ব পালন করেছেন, তার বিচারের জন্য, জননেত্রী শেখ হাসিনার বিচারের জন্য এখানে আদালত বসানো হয়েছিল। এইভাবে সংসদ চত্বরকে কলঙ্কিত করা হয়েছিল। একই সাথে বেগম খালেদা জিয়াও প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন, সংসদ নেতার দায়িত্ব পালন করেছেন, তার বিচারের জন্যও এখানে আদালত বসানো হয়েছিল। এইভাবে এই সংসদ চত্বরকে, সংসদকে কলঙ্কিত করা হয়েছিল। এটি স্পষ্টত সংসদকে হেয় প্রতিপন্ন করার জন্য, সংসদীয় গণতন্ত্রের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করার জন্য, গণতন্ত্রকে হেয় প্রতিপন্ন করার জন্য 2007 সালে ঢাকা শহরে এত জায়গা থাকা সত্ত্বেও এখানে আদালত বসানো হয়েছিল এবং এখানে কারাগার বানানো হয়েছিল। সেই কাজটি যারা করেছিলেন তারা দায়িত্ব এড়াতে পারে না। আজকে সংসদের 50 বছর পূর্তির অনুষ্ঠান অতীতে আজকে মহান সংসদে বক্তৃতা দেওয়ার সময় আমি এইটুকু বলবো, মাননীয় স্পিকার, যারা এই কাজটি করেছিলেন তাদেরকে বিচারের আওতায় আনা প্রয়োজন আছে কিনা, প্রয়োজন কিনা সেটি ভেবে দেখা প্রয়োজন, মাননীয় স্পিকার।